ঈদে রেলের আগাম টিকিট বিক্রি শুরু। রাত থেকে স্টেশনে টিকিট প্রত্যাশীদের অপেক্ষা। কালোবাজারি ঠেকাতে কঠোর নজরদারি। 25 জুন ঢাকা চট্টগ্রাম রুটে যোগ হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন সার্ভিস সোনার বাংলা। যাত্রী ভোগান্তি কমবে, প্রত্যাশা রেলওয়ের। রমজানে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র পানি সংকট। অবৈধ সংযোগের কারণে পানি পাওয়া যাচ্ছে না, অভিযোগ ভুক্তভোগীদের। সমস্যা সমাধানের চেষ্টা চলছে, জানালো ওয়াসা। ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার না করায় হুমকির মুখে ভোলার 14টি ইউনিয়নের বাসিন্দারা। আরও 40 কিলোমিটার বাঁধ যে কোনো সময় ভেঙে যাওয়ার আশঙ্কা। এবং যুক্তরাষ্ট্রকে 4-0 গোলে বিধ্বস্ত করে কোপা আমেরিকার ফাইনালের মঞ্চে ফেভারিট আর্জেন্টিনা। দেশের হয়ে সর্বোচ্চ 55 গোলের রেকর্ড লিওনেল মেসির। সময় সংবাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। শুরু হয়েছে ঈদে রেলের আগাম টিকিট বিক্রি। টিকিট কিনতে মঙ্গলবার সন্ধ্যা থেকেই রাজধানীর কমলাপুর ও চট্টগ্রাম রেল স্টেশনে ভিড় করতে শুরু করেন টিকিট প্রত্যাশীরা। আজ থেকে দেয়া হচ্ছে 1 জুলাইয়ের টিকিট। সবার আগে ঈদে বাড়ি ফিরতে টিকিট পেতে গতকাল সন্ধ্যা থেকেই কাউন্টারের সামনে শুরু হয় যাত্রীদের অপেক্ষা। গল্প গুজব করে পত্রিকা পড়ে কাউন্টারের সামনেই রাত কাটান অনেকেই। পরে সকাল 8টা থেকে শুরু হয় টিকিট দেয়া। সাধারণত প্রতি বছর সকাল 9টা থেকে টিকিট বিক্রি শুরু হলেও এবছর যাত্রীদের অনুরোধে সময় 1 ঘন্টা এগিয়ে আনে বাংলাদেশ রেলওয়ে। চলবে বিকেল 4টা পর্যন্ত। এদিকে রেলের সব রুটে প্রতিদিন 47,000 অগ্রিম টিকিট বিক্রির কথা রয়েছে। এদিকে একই অবস্থা চট্টগ্রামেও। ঈদের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে রেল স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে দীর্ঘ সময় অপেক্ষার পর যারা টিকিট পেয়েছেন তাদের চোখে মুখে ছিল বিজয়ের হাসি। টিকিট নামের সোনার হরিণ হাতে পেয়ে তারা ছিলেন দারুণ উচ্ছ্বসিত। চট্টগ্রাম থেকে এবছর ঢাকাগামী 5টি, সিলেটগামী 2টি এবং ময়মনসিংহ ও চাঁদপুরগামী 1টি করে ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। পাশাপাশি 25 জুন থেকে দেয়া হবে ঢাকাগামী নতুন বিরতিহীন ট্রেন সোনার বাংলা টিকিট। সারা রাত এখানে জাগ্রত ছিলাম, এখন প্রথম টিকিট পাইলাম, খুব খুশি লাগতেছে। এখন আর কোনো ক্লান্তি লাগতেছে না, টিকিটে পেয়ে অনেক খুশি লাগতেছে, বেশ ভালো ফিল করতেছে। কারণ এরকম লম্বা ছুটি হয়তো বা এরপরে আর পাওয়া কঠিন হয়ে যাবে। টিকিট পেয়ে তো অনেক ভালো লাগছে, আর অনেক কষ্ট করছি, রাত ভরা জেগে আছিলাম, সেই জন্যই আর কি। কালোবাজারে নেই বললেই চলে, কালোবাজারে নেই। আমরা চেষ্টা করছি যেন কালোবাজারে না হয়। সকল আন্তনগর ট্রেনে ঈদের আগে আমাদের ওই অফ ডে বাতিল, আর যারা এসেনশিয়াল কর্মচারী আছেন, কর্মকর্তা আছেন, তাদের ছুটিও বাতিল। ট্রেনের আগাম টিকিট বিক্রির খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা, চট্টগ্রাম রেল স্টেশনে আছেন কমল দে। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই টিকিট বিক্রির খবর জানাবেন সেলিয়া সুলতানা। সেলিয়া বাবু, কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু আজ থেকে শুরু হয়েছে রেলের অগ্রিম টিকিট বিক্রি, এবং আমরা সকাল থেকে এসেই দেখতে পেয়েছি যে সাধারণ যারা টিকিট গ্রাহক রয়েছেন, যারা ঈদের জন্য অগ্রিম টিকিট কিনতে এসেছেন, তাদের কিন্তু অনেক ভিড় লক্ষ্য করা গেছে। এবং গতকাল থেকে পর্যন্ত আমরা জানতে পেরেছি যে অনেকেই অপেক্ষা করেছেন আজ সকালে টিকিট কাটার জন্য। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজ 22 জুন টিকিট দেওয়া হয়েছে আগামী 1 জুলাই, এবং একইভাবে কিন্তু আগামীকাল দেওয়া হবে 2 জুলাই, এবং 26 জুন পর্যন্ত আপনার দেওয়া হবে 5 জুলাই পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। আপনি কিন্তু এখনো দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি জায়গায় লোকজনের সমাগম রয়েছে এবং টিকিট গ্রাহকের সমাগম রয়েছে, এবং অনেকে অপেক্ষা করছেন কখন তারা কাঙ্ক্ষিত টিকিটটি পাবেন। এবং প্রত্যেকেরই আসলে একটাই প্রত্যাশা যে তারা যেন প্রত্যেককে তাদের স্বজন আত্মীয় স্বজন তাদের সাথে যেন বাড়িতে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন। এবং আমরা দেখতে পেয়েছি যারা টিকিট পেয়েছেন গতকাল থেকে, যারা অপেক্ষা করেছেন ভোররাত সেহেরি খাওয়ার পর থেকে, যারা এখানে প্ল্যাটফর্মে অপেক্ষা করেছেন টিকিট কাউন্টারগুলোর সামনে, তাদেরকে কিন্তু টিকিট নেওয়ার পর তাদের যে উচ্ছ্বাস, যে আনন্দ, সে বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি। একইভাবে কিন্তু একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এবার কিন্তু যে রেলের যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে, বগির সংখ্যা বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে একইভাবে কিন্তু যে সিট, সেই সিটের সংখ্যাও যেহেতু বাড়বে, এবং সর্বোচ্চ
মানুষ যেন আসলে তাদের বাড়িতে গিয়ে ঈদ করতে পারেন সে বিষয়টার দিকে কিন্তু এবার রেল কর্তৃপক্ষ নজর রেখেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। একটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, এ মুহূর্তে এই এখন পর্যন্ত বর্তমানে চালু রয়েছে 692টি কোচ, তার সঙ্গে ওয়ার্কশপে মেরামত করা হচ্ছে আরও 170টি কোচ এবার ঈদে যুক্ত হবে। সর্বমোট আপনি বলতে পারেন প্রায় 862টি কোচ এবার রেলে এবার যোগ হবে শুধুমাত্র ঈদে যাত্রীদের সেবা দেওয়ার জন্য। এবং আরেকটি বিষয় যে 6 জুলাই ঈদ হতে পারে এই বিষয়টি ধরে রেখে কিন্তু 5 থেকে 7 জুলাই ছুটি নির্ধারণ করা হয়েছে। এবং এর দিক থেকে আমরা যদি দেখি সেক্ষেত্রে ফিতর টিকিট কিন্তু শুরু হবে 4 জুলাই থেকে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, সেটি হচ্ছে বেশ কয়েকটি কাউন্টারে আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি যে সেখানে টিকিট আছে কিন্তু গ্রাহক কিন্তু 1 তারিখের যে ঈদের যে গ্রাহকরা যারা টিকিট কিনবেন তাদের সংখ্যা কিন্তু সেখানে কমে এসেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ আমরা এখন পর্যন্ত জানি প্রায় 1800 টিকিট কিন্তু আজ বন্টন আজ দেওয়ার জন্য রেল কর্তৃপক্ষ তৈরি আছেন। বাবু, এই ছিল আসলে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সেখানে আছেন আমাদের রিপোর্টার কমল দে, সেখানকার অগ্রিম টিকিট বিক্রির সর্বশেষ খবর জানতে চলে যাব তার কাছে। ধন্যবাদ সেলিয়া। রাজধানী ঢাকার চেয়ে কিছুটা ভিন্ন চিত্র বন্দননগরী চট্টগ্রামে, অর্থাৎ আজকে যে টিকিট বিক্রি, অগ্রিম টিকিট বিক্রি যে আজকে প্রথম দিন, এটা অনেকটা নির্জঞ্জাট বা নিরুত্তাপের পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু প্রথম দিন চলছে। আপনি জানেন যে আজকে যে 1 তারিখ যাত্রা টিকিট দেওয়া হচ্ছে সেখানে কিন্তু যে যাত্রী সংখ্যা সকালের দিকে বেশি থাকলেও কিন্তু এখন অনেকটা কমে গেছে। আমি একটু বলি, চট্টগ্রাম থেকে ঢাকাগামী 5টি ট্রেন এবং চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী 1টি, সিলেটগামী 3টি এবং চাঁদপুরগামী 2টি ট্রেনের কিন্তু টিকিট, অগ্রিম টিকিট প্রায় 10,049টি টিকিটের মধ্যে 6,831টি টিকিট এই কাউন্টারে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই টিকিটের জন্য দেখেছেন গত রাত থেকে ভিড় থাকলেও কিন্তু এখন চিত্র পুরো অনেকটা ভিন্ন, কারণ দেখেছেন যে টিকিট বিক্রি অনেকটা শেষ, যে কারণে কাউন্টারগুলি এখন অনেকটা যাত্রী শূন্য। এক্ষেত্রে আমরা কথা বলেছিলাম স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন সকাল 8টায় টিকিট বিক্রি শুরু হয়েছিল এবং প্রথম 2 ঘন্টায় প্রায় 50% টিকিট বিক্রি হয়েছে এবং এখন যারা আরও অর্থাৎ আরও 50% টিকিট এখন কাউন্টারে রয়েছে, যে কোনো সময় যাত্রীরা এসে এই টিকিট সংগ্রহ করতে পারবে। আপনি জানেন যে 6 তারিখে সম্ভব ঈদ তার দেখানির উপর নির্ভর করছে ঈদ, সেই অনুযায়ী 1 তারিখ অর্থাৎ 1 জুলাই যাত্রার যে টিকিট সেই টিকিটটি আজকে দেওয়া হচ্ছে। কিন্তু যেহেতু 6 দিন বেশি থাকে ঈদের মধ্যে বাকি থাকে, সে কারণে কিন্তু 1 তারিখ যাত্রা টিকিটের কিছুটা ভিড়টা কিছুটা কম চলছে। সকালে দিয়ে ভিড় থাকলো, এখন ভিড় নেই বললে চলে। বিশেষ করে কাউন্টারগুলি, বিশেষ করে যে 8টি কাউন্টার আছে, 8টি কাউন্টারে ফাঁকা, অর্থাৎ আমরা দেখেছি সকাল 8টায় টিকিট বিক্রি শুরু হয় এবং প্রথম 2 ঘন্টায় 50% টিকিট বিক্রি হয়, বাকি তার টিকিট এখনো অবিক্রিত অবস্থায় রয়ে গেছে। তবে ময়মনসিংহগামী যে বিজয় এক্সপ্রেস রয়েছে তার টিকিট কিছুটা ছিল বেশি দামে বেশি বিক্রি হয়েছে এবং ক্ষেত্রে যাত্রীরা অভিযোগ করেছে তারা অনেকক্ষণ অপেক্ষা করো বিজয় এক্সপ্রেসে যে শীততাপ নিয়ন্ত্রিত যে টিকিট সেই টিকিট তারা পায়নি। তবে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন পর্যাপ্ত পরিমাণ টিকিট এখনো কাউন্টারে জমা রয়েছে। এবার আমি একটু অন্য প্রসঙ্গে আসি। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক আব্দুল হাইয়ের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন ঈদ উপলক্ষে যতগুলো আন্তনগর ট্রেন রয়েছে, বিশেষ করে মহানগর প্রভাতী বা মহানগর গোদুলি তুন্না নিশীথ সহ অন্যান্য যেসব ট্রেন রয়েছে সেসব ট্রেন এবং সেসব যে সরকারি রেলের কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সরকারের যে ছুটি রয়েছে, অর্থাৎ আপনি জানেন যে মহানগর প্রভাতী রোববার, সুবর্ণ এক্সপ্রেস শুক্রবার, ঠিক সেরকমের প্রতিটি ট্রেনে একটি সাপ্তাহিক বন্ধ থাকে, সেই সাপ্তাহিক বন্ধটি তারা বাতিল করেছে এবং সে সাথে যারা অতি গুরুত্বপূর্ণ কর্ম সরকারি রেলের কর্মকর্তা কর্মচারী রয়েছে ঈদ পর্যন্ত তাদের ছুটি বাতিল করা হয়েছে বলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক আব্দুল হাই আমাদেরকে নিশ্চিত করেছেন। তো বলা যায় যে এই টিকিট বিক্রি যে প্রথম দিনটি সেটা অনেকটা নির্জঞ্জাট বা নিরুত্তাপ পরিবেশের মধ্যে অতিবাহিত হচ্ছে। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে অগ্রিম টিকিট বিক্রি প্রথম দিনের সর্বশেষ। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। বাবু, দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে রিপোর্টার সেলিয়া সুলতান এবং চট্টগ্রাম রেল স্টেশন থেকে কমল দে জানাচ্ছিলেন অগ্রিম টিকিট বিক্রির সর্বশেষ খবর। এদিকে 6 বছর পর ঢাকা চট্টগ্রাম রুটে নতুন একটি বিরতিহীন অভিজাত ট্রেন সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ব্যাপক যাত্রী চাহিদার কথা মাথায় রেখে রাজধানী ঢাকা ও বন্দনগরী চট্টগ্রামের বাসিন্দাদের জন্য ঈদ উপহার হিসেবে 25 জুন থেকে চালু হচ্ছে সোনার বাংলা ট্রেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা এ ট্রেনের বগিতে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ওয়াইফাই ইন্টারনেট সিস্টেম। বিস্তারিত জানাচ্ছেন কবল দে।
বাংলাদেশ রেলওয়ের 200-র বেশি রুটের মধ্যে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন হয় ঢাকা চট্টগ্রাম রুটে। কিন্তু জাতীয় গুরুত্বপূর্ণ এই রুটে 5 বছর আগে লোকাল ট্রেন হিসেবে চট্টলা এক্সপ্রেস এবং 6 বছর আগে অভিজাত ট্রেন সুবর্ণ এক্সপ্রেস চালু করা হয়। কিন্তু দীর্ঘ সময় নতুন কোনো ট্রেনের ব্যবস্থা না হলেও যাত্রী সংখ্যা বেড়ে চলেছে, ফলে ট্রেনের টিকিট হাহাকার সবসময় এই রুটে। শেষ পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে এই রুটে চালু করতে যাচ্ছে নতুন অভিজাত ট্রেন। 16 বগি বিশিষ্ট নতুন অত্যাধুনিক স্টেইনলেস স্টিল বডি দ্বারা ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এই ট্রেন এবং এখানে একসাথে প্রায় 750 যাত্রী চলাচল করতে পারবে। সম্প্রতি ইন্দোনেশিয়া থেকে নতুন 100টি বগি আমদানির প্রক্রিয়া চলছে। এরই অংশ হিসেবে দুদফায় আমদানি করা 42টি বগির মধ্যে 16টি বগি নিয়ে চালু হবে নতুন এ ট্রেন সার্ভিস। সন্তোষজনক, লুটটা এলো শেষ। এখন পরবর্তী সময়ে যে কটা গাড়ি এসেছে 22টি গাড়ি, এই গাড়িগুলিও কাজ প্রায় শেষের দিকে। আগামী রবিবার একটি লোড ট্রায়াল হবে, এরপরই আমরা প্রস্তুত ইনশাল্লাহ। অন্যান্য ট্রেনগুলোর তুলনায় নতুন চালু হওয়া ট্রেনে যাত্রীদের জন্য সুযোগ সুবিধা থাকছে কিছুটা বেশি। এই ট্রেন প্রতিদিন সকাল 7টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসবে। খাওয়ার গাড়ি থাকবে, তারপরে নামাজের জায়গা থাকবে, আর ট্রেনের ভিতরে আপনার মোবাইল ফোন চার্জ করতে পারবেন, আর ওয়াইফাই সিস্টেম থাকবে। ঢাকা চট্টগ্রাম রুটে সুবর্ণ ছাড়াও বর্তমানে আন্তনগর ট্রেন হিসেবে সকালে প্রভাতী, বিকেলে গোধূলি, রাতে তুণ্ডানিশিতা চালু রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন বাস স্ট্যান্ডে আজ তৃতীয় দিনের মতো দেয়া হচ্ছে বাসের অগ্রিম টিকিট। এই মুহূর্তে রাজধানীর গাবতলী টার্মিনালে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সেখানকার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ বাবু, আপনি জানেন যে তৃতীয় দিনের মতো দেশের বিভিন্ন বাস কাউন্টার থেকে ঢাকার বিভিন্ন বাইরের জেলাগুলোতে যাওয়ার জন্য যে অগ্রিম বাস টিকিট, তা আজ বিক্রি চলছে তৃতীয় দিনের মতো। তো আমি যদি আপনাকে বলি, প্রথম দিন এবং দ্বিতীয় দিনের চেয়ে আজ কিন্তু যাত্রীদের চাপ বা দীর্ঘ লাইন একদম নেই বললেই চলে। সকালে কিছুটা থাকলে এখন কিন্তু অনেকাংশেই কম। আপনি যদি দেখেন আমার পিছনে কিন্তু যে কাউন্টারগুলো আছে বাসে, সে কাউন্টারগুলোতে ততটা ভিড় নেই বা দীর্ঘ যে লাইন থাকে বা দীর্ঘ যে সারি থাকে তা একদম নেই বললেই চলে। এর কারণ হলো যে ইতিমধ্যেই এই বাস কাউন্টারগুলোর, আপনি জানেন যে আমি আপনাকে আগে জানিয়েছি যে 30 জুন, 3, 4, 5 জুলাইয়ের টিকিট ইতিমধ্যে শেষ বলে কাউন্টার থেকে যাত্রীদের জানিয়ে দেওয়া হয়েছে। সে কারণে যাত্রীদের চাপ অনেকাংশেই কমে গিয়েছে। এবং যে কারণ টিকিট নেই তো যাত্রীরা কেন আসলে লাইনে দাঁড়িয়ে থাকবেন বা কেন এখানে অপেক্ষা করবেন। এছাড়া আমি আপনাকে আরেকটু জানিয়ে দিই যে আমি কিন্তু এখন আছি গাবতলী। গাবতলীর বাইরেও আমি সকাল থেকে টেকনিক্যাল, দারুস্তালা, মাজার রোড, কল্যাণপুর সহ আশপাশের সবগুলো কাউন্টারে দেখেছি। সবগুলো কাউন্টারে কিন্তু মোটামুটি এরকম ফাঁকা দেখেছি, আমরা ততটা ভিড় আমরা লক্ষ্য করিনি। এর বাইরে আরেকটি কারণ হলো যে টিকিট সংকটের কারণ হিসেবে এখানকার যারা বাস কর্তৃপক্ষ তারা বলছেন, এবং এখানকার যারা বাস টিকিট প্রত্যাশী তারা আমাদের জানিয়েছেন যে কিছু টিকিট প্রত্যেকটা বাস কর্তৃপক্ষ কিছু অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি চলছে, যেমন qpay.com, bd.com, sahaj.com, এইসব অনলাইনে টিকিট দেওয়ার কারণেও কিন্তু টিকিটের সংকট তৈরি হয়েছে বলে আমাদেরকে বাস কর্তৃপক্ষ জানিয়েছেন। আমি আপনাকে আরেকটি বিষয় জানি, যেহেতু এখানকার বাস কর্তৃপক্ষ আমাদের আরেকটি বিষয় জানিয়েছে যে অন্যান্য সময় আসলে ঈদের সময় যদি আমরা বলি যে শতভাগ যাত্রী বাড়ি যায়, সেই শতভাগের কিন্তু মাত্র 15% বাড়ি আসলে 15% মানুষ বাড়ি ঈদের বাইরে অন্যান্য সময় বাড়ি যায় বলে আসলে যাত্রীদের চাপ অনেক বেশি। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন হানিফ বা এন্টারপ্রাইজের উত্তরবঙ্গ যে সেকশন রয়েছে সেখানকার ম্যানেজার জনাব গোপাল বাবু। আমি তার কাছে একটু জানতে চাইবো যে আসলে আপনাদের টিকিট সংকট এবার এতটা বেশি কেন? এখনো ঈদের 15 দিন বা 14 দিন বাকি আছে, এখনো এত কেন সংকট? আসলে ঈদের সংকট বলতে যা বোঝায় আমাদের 30 তারিখের 4 তারিখে আগে টিকিটগুলো শেষ হয়ে গেছে। 30 তারিখের 4 তারিখে যাত্রীদের প্রচুর চাপ ছিল, 30 তারিখের 4 তারিখে আপাতত শেষ হয়ে গেছে। এখন যারা টিকিট পাচ্ছে না তারা 1, 2, 3 তারিখের টিকিট নিচ্ছে। এখন 1, 2, 3 তারিখের টিকিটগুলিও প্রায় 80% ক্লিয়ার হয়ে গেছে। আর 5 তারিখের যে ঘটনাগুলি আছে, 5 তারিখের যে টিকিটগুলি যাচ্ছে সেগুলি আপনার 11টা পর্যন্ত 5 তারিখের টিকিটও প্রায় কভারেজ হয়ে গেছে। আর এখন যা আছে তা হলো আপনার 12টার পর থেকে 5টা পর্যন্ত। বুঝতে পারছি, উনি বলছেন যে আসলে ইতিমধ্যে প্রায় ঈদের যে 5 দিন, বিশেষ করে 30 জুন থেকে 5 জুলাইয়ের প্রায় সব টিকিটই মোটামুটি শেষ বলে উনি জানিয়েছেন। 5 তারিখের কিছু টিকিট আছে, তাও খুবই কম বলা যায়। তো মোটামুটি ঈদের যে অগ্রিম টিকিট বিক্রি চলছে, যাত্রীরা আসলে তাদের চাহিদা মতো টিকিট না পাওয়ার অভিযোগ করেই তারা আসলে এখান থেকে ফিরে যাচ্ছেন, এবং তারা এখন বাসের টিকিট না পেয়ে অনেকটা ট্রেন এবং লঞ্চের দিকে ঝুঁকছেন। তো বাবু, মোটামুটি গাবতলীর হানিফ বাস কাউন্টারে ঈদের অগ্রিম টিকিট বিক্রির আমার কাছে এই ছিল সবশেষ খবর বাবু।
দর্শক, রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রির খবর জানাচ্ছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। রমজানেও রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট। বিশুদ্ধ পানির অভাবে নামাজ, রোজা, ইফতারি ও সেহরি ঠিকমতো করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন এসব এলাকার বাসিন্দারা। অনেক অবৈধ সংযোগের কারণেই পানি পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ করেছেন অনেকে। সমস্যা সমাধানে ওয়াসার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানালেন ব্যবস্থাপনা পরিচালক তারিকুল হাসান আশিকের রিপোর্ট। রাজধানীর শেওড়াপাড়া এলাকা, একটু পানির আশায় সারাদিনই মটর ছেড়ে রেখেছেন বাড়ির মালিকরা, তবু মিলছে না পানি। যেটুকু মিলছে তাও প্রয়োজনের তুলনায় খুব কম। রোজায় পানির সংকটে সৃষ্ট নানা সমস্যার কথা জানালেন স্থানীয়রা। ওজোর পানিটা পর্যন্ত আমরা পাই না, পাম্পের এখানে আসি, এই পাম্পেও আইসা আমরা পানি পাই না। আমরা এই মহল্লা ছাড়া মহল্লা যে গোসল করে আসি আমাদের আত্মীয় স্বজনের বাসা যাবো। প্রায় দুই মাস ধরে এই সমস্যার মধ্যে, আসলে পানি ছাড়া তো চলা যায় না, কোনো কাজই করা যায় না। ভাড়াটিয়া যারা আছে এরা তো আসলে ভাড়া বাসা ছেড়েই চলে যাচ্ছে, কারণ পানি ছাড়া এরা থাকতে চায় না। শুধু এই এলাকাই নয়, তীব্র পানি সংকটে ভুগছেন রামপুরা, বাড্ডা, আদাবর সহ আর অনেক এলাকার বাসিন্দারা। বাধ্য হয়েই বাড়তি টাকা দিয়ে ওয়াসার গাড়ি থেকে পানি কিনতে হচ্ছে তাদের। অনেকে নিয়েছেন অবৈধ সংযোগ। রাজধানীতে দৈনিক সর্বোচ্চ 230 কোটি লিটার পানির চাহিদার বিপরীতে 242 কোটি লিটার উৎপাদিত হলেও দীর্ঘস্থায়ী সংরক্ষণ সক্ষমতার অভাবে তা ব্যবহার করা যাচ্ছে না বলে জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি কিছু এলাকার পাম্পগুলোর উৎপাদন ক্ষমতা কমে গেছে উল্লেখ করে দ্রুত সমস্যা সমাধানে ওয়াসা কাজ করছে বলে জানালেন তিনি। পানির লেভেল নিচে গেলে, নেমে গেলে আপনার এই বালু পাথর ওঠা শুরু হয়, অর্থাৎ পানির মানে ডিউটিগুলো ফাংশনটা কমে যায়। তো এটাই হচ্ছে আমাদের এখনকার সমস্যাগুলো। এরকম পকেট সমস্যা ঢাকা শহরে সবসময় 3-4-5টা থেকেই যাচ্ছে। আজকে যদি এই পকেটে থাকে, আগামীকাল আরেক পকেটে হয়। এটার জন্যই আমরা কিন্তু টেকসই পরিবেশ বান্ধব পানি ব্যবস্থাপনার দিকে যাচ্ছি। দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না নগরবাসীর। পানির তীব্র সংকট সহ নানা সমস্যায় প্রতিদিনই বসবাসের অনুপযোগী হয়ে উঠছে রাজধানী। তাই শুধু আশ্বাসে সীমাবদ্ধ নয়, স্থায়ী সমাধানের দাবি সাধারণ মানুষের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। 3 দশকেও দেশে বিকশিত হয়নি বিমা খাত, বাজেটে এবারও বরাদ্দ কিংবা নির্দেশনা নেই। প্রাতিষ্ঠানিক ভিতের আগেই কর আরোপ প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে বলছে বিমা সংশ্লিষ্টরা। ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার না করায় হুমকির মুখে রয়েছে ভোলার 5 উপজেলার 14টি ইউনিয়নের মানুষ। গত এক মাস ধরে উন্মুক্ত বাঁধ দিয়ে জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে 3 উপজেলার 18টি গ্রাম। এছাড়া ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত আরো 40 কিলোমিটার বাঁধ মেঘনার অতিজোয়ারে যে কোনো সময় ভেসে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। উৎপল দেবনাথের ছবি ও নাসিরুদ্দিন লিটনের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 21 মে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ভোলার বোরহানুদ্দিন, তজুমুদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরার 4 কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ বিধ্বস্ত হয়। উন্মুক্ত সব বাদ দিয়ে গত এক মাস ধরে প্রতিদিন জোয়ারে অন্তত 18টি গ্রাম প্লাবিত হচ্ছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত আরো 40 কিলোমিটার বাঁধ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। আমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে নদীতে পানি বেড়ে গেলে ঝুঁকিপূর্ণ এসব বাঁধ ভেঙে মেঘনা পাড়ের আরো 14টি ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। বেড়িটা ভাঙা গেছে যে, এখন যদি এই পূর্ণিমায় না করা যায় তাহলে আমরা বেড়িডালও যাই, মানুষগুলো আছি, খাওয়ার কোনো সুযোগ নাই। যে আমাদের এলাকায় যে বন্যা হবে, ও এলাকায় আমাদের যে অবস্থা বেরির, এই অবস্থায় আমাদের এলাকা ঝুঁকিপূর্ণ। সব বেরি ছুটে গেলে মানুষ এ এলাকা তো ভালো কথা, আরো 3 কিলোমিটার মতো সব মানুষ নষ্ট হয়ে দেবে। অবশ্য জোয়ারের পানি থেকে মানুষের জানমাল রক্ষায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলো দ্রুত সংস্কারের কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। 650 মিটার ভিতরে ইতিমধ্যে আমরা 200 মিটার বাঁধ আমরা মেরামত করে ফেলেছি, ক্লোজ করে ফেলেছি, উন্মুক্ত নাই। আর বাকি 450 মিটার উন্মুক্ত আছে, আমরা অচিরেই এটা বন্ধ করব। তো এই ব্রিজগুলি আমরা দ্রুত মানে ইমার্জেন্সি বেসিসে ক্লোজ করার ব্যবস্থা নেব, যাতে সামনের বন্যায় এগুলি আরো ক্ষতিগ্রস্ত না হয়। জেলার 250 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে প্রায় 44 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব বাঁধ সংস্কার না করায় প্রায় 5 লাখ মানুষ আসন্ন পূর্ণিমা জোয়ারে প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন। সময় সংবাদ, ভোলা। গাজীপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 2 জন। ভোরে শ্রীপুর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় এমসি বাজার এলাকায় ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন পিকআপ চালক সহ তিনজন, আহত হন আরও দুইজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়মনসিংহগামী পিকআপ রাস্তায় দাঁড়ানো একটা ট্রাকের পিছে ধাক্কা দিলে ঘটনাস্থলে পিকআপের তিনজন মারা যায় এবং দুইজন গুরুতর আহত হয়। আহতদেরকে আমরা তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করছি। নাটোরের লালপুরে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের স্বজনরা জানায়, সন্ধ্যায় বরমহাটি গ্রামের স্কুল এলাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন বাবুল। এ সময় ওই গ্রামেই নিজ বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিরোধ করে, পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা বাবুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্বজনদের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে বাবুল আক্তারের উপর হামলা করা হয়। তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়েছে এবং সর্বশেষ শুনলাম যে হাতের কোনোতে, ডান হাতের কোনোতে গুলিও লাগছে, ভেঙে গেছে। স্কুলে থেকে এক শিক্ষক নিয়ে সমস্যা, তারপরে যে ভোট ভোট করে আমাদের গ্রাম থেকে এক প্রার্থী দাঁড়াইছিল, নিজে দল করে আওয়ামী লীগ ভোট দিছে, এজন্য বিএনপির প্রার্থী আর কি, তারপরে অন্যরকম অবস্থা। সময় সংবাদ আরো থাকছে। মৌলভীবাজারে দুর্গম পাহাড়ে হামহাম জলপ্রপাতের সৌন্দর্য উপভোগে ছুটে যান অসংখ্য পর্যটক। দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে পায়ে হেঁটেই পাড়ে দিতে হয় 10 কিলোমিটার পথ। উন্নত দেশে জীবন ও সম্পদের উপর বীমা বাধ্যতামূলক। আমাদের দেশে সে নিয়ম এখনও চালু না হলেও পাশের দেশগুলোর অর্থনীতিতে বীমার অবদান অনেক। তারপরও বাজেটে নেই এ খাত নিয়ে কোনো বরাদ্দ কিংবা নির্দেশনা, যদিও অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় কয়েকটি বাক্যে এ খাতের উন্নয়নের কথা তুলে ধরেছেন। তবে বীমা প্রতিষ্ঠানগুলোর সংগঠনের দাবি, তাদের পরামর্শ ও দাবির প্রতিফলন নেই বাজেটে। সাজিদ রাবজির রিপোর্ট। একটু ভালো জীবন যাপনের নিশ্চয়তা কে না খোঁজেন, চান সম্পদ সংরক্ষণেরও নিরাপত্তা, সেই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ব্যবস্থা চান সচেতন অভিভাবকরা। সেই জন্যই সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে উন্নত দেশে বীমা অন্যতম একটি আবশ্যিক কার্যক্রম। বাংলাদেশে 80-এর দশকে বেসরকারি খাতে বীমা ব্যবস্থা চালু হলেও তা খুব একটা বিকশিত হয়নি। এখনো জিডিপিতে বীমা খাতের অবদান 1% নিচে। তারপরও বাজেটে বরাবরই উপেক্ষিত থেকেছে এ খাত। এবারও বাজেটে নেই বরাদ্দ, কোনো বিশেষ কর্মসূচি ও দিক নির্দেশনা। বীমা সংশ্লিষ্টদের অভিযোগ, গ্রাহকের লভ্যাংশ ও এজেন্টের কমিশনের উপর আরোপিত কর প্রত্যাহার সহ সব পরামর্শ ও দাবি হয়েছে উপেক্ষিত। 2.5 লক্ষ টাকার নিচে যারা আয় করে তাদের আয়কর নাই, কিন্তু আমাদের যারা এই যে ছোট ছোট এজেন্ট, যারা পার্ট টাইম ফুল টাইম যারা লাইসেন্স এজেন্ট আছে, তাদের কিন্তু যে কোনো মানে 50,000 টাকা ইনকামের উপরেও 5% টাকা কেটে নেওয়া হচ্ছে। এটা আসলে মানে আয়করের সমতার মধ্যে পড়ে না। মানে এখানে যারা বীমা করে বেশিরভাগ ট্যাক্স অ্যাসেসি না, তো তার যদি ওখান থেকে করটা কেটে রাখা হয় তাহলে সে নিরুৎসাহিত হয়। কোনোটাই আসলে রিফ্লেক্টেড হয় নাই, বাজেট এখনো পাস হয় নাই। আমাদের এখনো আশা যে ফাইনালি বাজেটে যখন যাবে তারা যেন এই জিনিসগুলো আলাদা সহানুভূতির দৃষ্টিতে দেখবেন। বীমা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণকারী সংস্থাও বলছে, প্রাতিষ্ঠানিক ভিত পাওয়ার আগেই কর আরোপ করা হলে তা এ খাতের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে। লক্ষ লক্ষ এজেন্ট আছে, তারাই তো বীমা পলিসিগুলো গ্রামগঞ্জে সংগ্রহ করে, তাদের উপরে যদি ইয়া করা হয়, নাম কি ট্যাক্স করা হয়, তাহলে এটা বীমা খাতের উন্নয়নে এটা সহায়ক হবে না। কাজে এই জিনিসটা সরকারকে একটু ভেবে দেখতে হবে যে এজেন্টের উপরে যে ট্যাক্স আরোপ করা হয়েছে এটা পুনর্বিবেচনা করা প্রয়োজন বলে ওরা আমাদেরকে বলেছে এবং আমরাও দেখেছি অনেকটা যুক্তিকতা আছে। একই সঙ্গে বীমা প্রতিষ্ঠানগুলোর যৌক্তিক দাবি দেওয়া সরকারকে বিবেচনায় নেওয়ারও পরামর্শ তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণবাড়িয়ার জুতা শ্রমিকরা। সংশ্লিষ্টরা বলছেন, বাহারি ডিজাইনের পাশাপাশি ভালো মানের হওয়ায় এবছর চাহিদা বেড়েছে কয়েক গুণ। এ অবস্থায় গত কয়েক বছরের ক্ষতি কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ব্যবসায়ীরা। উজ্জ্বল চক্রবর্তী তথ্য ও জুয়েলের রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রেক্সিন আর চামড়ার সমন্বয়ে টেকসই হওয়ায় বেশ অল্প সময়েই খ্যাতি অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা। চাহিদা থাকায় দিন দিন বাড়ছে পাদুকা তৈরির কারখানাও। আর ঈদুল ফিতরকে ঘিরে পৌর এলাকার নাটাই, বিরাসার, মেড্ডা ও খোয়াসার এলাকার পাদুকা কারখানাগুলোতে এখন শুধু কর্মব্যস্ততা। ক্রেতা চাহিদা পূরণে তাই দিনরাত এক করে কাজ করছেন শ্রমিকরা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পাইকার আসতেছে, আমরা পাইকারের নিত্য নতুন জুতা দিতেছি। ঈদ উপলক্ষে আমাদের একটু কাজ বেশি হয়, রাতে দিনে
সারাক্ষণে কাজ করতে হয়। ইনশাআল্লাহ ভালো ইনকাম করতেছি ঈদ উপলক্ষে। গুণগত মান ও বাহারি ডিজাইনের কারণে দেশের বিভিন্ন প্রান্তের পাইকারদের পাশাপাশি খুচরা বিক্রেতারাও ভিড় করছেন এখানকার পাদুকা বাজারে, আর বিক্রি কিনে নিয়ে খুশি বিক্রেতারা। বিবাহিরা তো নেয়া অনেক দ্রুত, আমরা পাইকারি বেশি, খুচরাও বেশি, অনেক ভালো কোয়ালিটির জুতো ব্যবহার করে মোটামুটি আমরা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারতেছি। এগুলো ঈদ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার জুতোগুলো চলেও বেশি, কাস্টমার অনেক চাহিদা। এই অবস্থায় এবছর অন্তত 60 কোটি টাকা কেনা বেচার আশা করছেন ব্যবসায়ী নেতারা। রাজনীতি শান্তিপূর্ণ অবস্থায় থাকার কারণে এবারের অবস্থা আমাদের খুব ভালো। ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা শিল্প শুধু ব্রাহ্মণবাড়ি সীমিত না, সমগ্র বাংলাদেশ ব্যাপী এই পাদুকার একটা প্রসার এবং প্রচার আছে। জেলা পাদুকা শিল্প মালিক সমিতির তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার 300+ পাদুকা কারখানায় কাজ করেন প্রায় 10,000 শ্রমিক। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। মৌলভীবাজারের দুর্গম পাহাড়ে অবস্থান অনন্য সুন্দর হামহাম জলপ্রপাত। প্রতিদিন এই জলপ্রপাত দেখতে ভিড় করে দেশের বিভিন্ন স্থানের মানুষ। তবে দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে এই সৌন্দর্য দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে। অবশ্য জেলা প্রশাসক জানান, যাতায়াত ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু হয়েছে। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আঁকাবাঁকা কর্দমাক্ত পিচ্ছিল মেঠোপথ, দুপাশে সবুজের সমাহার, উঁচু নিচু পাহাড়ি পথ, পায়ে হেঁটেই পাড়ি দিতে হয় ছোট ছড়া। প্রায় 10 কিলোমিটার দুর্গম এই পথ পাড়ি দিলে তবেই দেখা মেলে প্রকৃতির অপূর্ব সুন্দর সৃষ্টি হামহাম জলপ্রপাতের। তিনটি ধাপে পাহাড়ের গা বেয়ে পানি গড়িয়ে পড়ছে। নয়নাভিরাম এই দৃশ্য দেখতে যাত্রাপথের কষ্ট স্বীকার করেই পর্যটকরা হাজির হন হামহাম জলপ্রপাতে। ঝর্ণার হিম জলে ভিজে যেন ভুলে যান সব ক্লান্তি। পর্যটকদের আগ্রহ থাকলেও অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারণে আকর্ষণীয় স্থানটি থেকে যাচ্ছে অনেকের চোখের আড়ালে। ছোট ছোট সরা এবং পাহাড় পর্বত অতিক্রম করে যখন ঝর্ণার কাছে এসে পৌঁছায় তখন অনেক আনন্দ লাগে। যখন জলপ্রপাতটা চোখের সামনে ভেসে আসে দেখা যায়, তখনই মানে সব কষ্ট আর থাকে না। অনেক বেশি পিছলা, অনেক কষ্ট হয়েছে জানি বৃষ্টির জন্য, কিন্তু আইসে সার্থক। আমরা যাতে অবাধ বিচরণ করে বিভিন্ন জায়গায় ঘুরতে পারি, এজন্য যাতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ আমরা আবেদন করছি। তবে প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে মৌলভীবাজার থেকে হামহাম জলপ্রপাত পর্যন্ত যাতায়াত ব্যবস্থা উন্নয়নে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। ইতিমধ্যে ইম্পোর্টেন্ট রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের মাধ্যমে 750 মিটার রাস্তার কার্পেটিং কাজ শুরু হয়েছে। এছাড়া আরও 2 কিলোমিটার রাস্তার উন্নয়নের বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুর্মা বনবিট এলাকায় হামহাম জলপ্রপাতের অবস্থান। সময় সংবাদ, মৌলভীবাজার। দেশের বাইরের খবর, আবারও মাঝারি পাল্লার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এর মধ্যে প্রথমটিতে ব্যর্থ হলেও দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা সফল হয়েছে কিনা সে সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। মঙ্গলবার দক্ষিণ কোরিয়া ও মার্কিন সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। খবরে বলা হয়, উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে ওই দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। জাতিসংঘ সনদ অনুযায়ী মাঝারি পাল্লার ওই দুটি ক্ষেপণাস্ত্রই নিষিদ্ধ ও অত্যন্ত শক্তিশালী। এর আগে জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত 2 মাসে আরও অন্তত 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়ার এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। একই সঙ্গে এসব ক্ষেপণাস্ত্রের কোনোটি যদি জাপানের আকাশ সীমায় দেখা যায় তবে তা ভূপাতিত করা হবে বলেও পিয়ংইয়ংকে সতর্ক করে দেন তিনি। তীব্র দাবদাহের কারণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একের পর এক শহরে ছড়িয়ে পড়ছে দাবানল। মঙ্গলবার রাজ্যের আজুসা এবং ডুয়ার্টে শহরের পাহাড়ি এলাকায় সৃষ্ট দাবানলের কারণে সেখানকার 700+ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গত সোমবার শুরু হওয়া ওই দাবানলে পুড়ে গেছে ওই এলাকার প্রায় 1800 একর জমি। এছাড়াও আগুনে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। এদিকে রাজ্যের আরেক শহর পোট্রেরোর দাবানল দিনেও নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বাহিনী। প্রচণ্ড দাবদাহের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলেও জানায় তারা। রোববার সৃষ্ট ওই দাবানলে এ পর্যন্ত পুড়ে গেছে প্রায় 1500 একর জমি।
কোপা আমেরিকার খবর। ফেভারিটের জয় নিয়ে স্বপ্নের ফাইনালে জায়গা করে নিল আর্জেন্টিনা। হিগুয়েনের জোড়া গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে আলবি সেলেস্তারা। দলকে শিরোপার মঞ্চে তোলার সাথে দেশের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন খুদে ফুটবল জাদুকর লিওনেল মেসি। 26 জুন ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি ও কলম্বিয়ার ম্যাচের বিজয়ী দল। ক্লিজম্যানের কোচিং দক্ষতায় আর্জেন্টিনা 2006 বিশ্বকাপ স্বপ্নযাত্রা থেমেছিল। তখন দুরন্ত কিশোর বয়সের মেসি ডাগ আউটে বিদায় বেদনায়। 10 বছরের ব্যবধানে ভিন্ন মঞ্চে সেই ক্লিজম্যানকে পুরনো ক্ষত ফিরিয়ে দিলেন সেই কিশোর থেকে পরিণত লিওনেল আন্দ্রেস মেসি। কারণ মেসিময় ম্যাচে কোচ ক্লিজম্যানের যুক্তরাষ্ট্রকে 4-0 গোলে ভাসিয়ে কোপা আমেরিকার ইতিহাসে রেকর্ড 28 বারের মতো ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা। এর আগে সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারানোর দিবাস্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল ড্রেমসি ব্র্যাডলিরা। মার্কিন মুলুক জুড়ে মেসি ভক্ততে ছড়াছড়ি, কিন্তু এদিন যুক্তরাষ্ট্রের ফুটবল প্রিয়াসীদের নয়নের মণি মেসি চক্ষু শূল হয়ে ওঠেন। কারণ ম্যাচের বয়স যখন মাত্র 3 মিনিটের ঘরে, তখনই মেসির অ্যাসিস্টে লাবিজ্জির গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ম্যাচের আগে থেকে মার্কিন ফুটবল গবেষণার পুরোটা জুড়ে ছিলেন লিওনেল মেসি। তবে ক্ষমতাশালী দেশটি কোনো নিউক্লিয়ার উদ্ভব করতে পারেনি মেসি নামক ফুটবল বিস্ফোরককে ঠেকাতে। তাই তো 32 মিনিটে মেসি মিসাইল। জোলেপুরে দগ্ধ হলো যুক্তরাষ্ট্র আর মুগ্ধ হলো ফুটবল বিশ্ব। এই গোলে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে পেছনে ফেলে দেশের হয়ে সর্বোচ্চ 55 গোলের রেকর্ড গড়েন LM10। প্রথমার্ধে আর্জেন্টিনা ডি বক্সে আক্রমণে যাবার সুযোগই পায়নি যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ার্ধে হয়তো খেলায় ফিরবে স্বাগতিকরা, এমন স্বপ্ন বুলছিল হোস্ট্রনে প্রায় 71,000 সমর্থকেরা। কিন্তু কই, উল্টো দ্বিতীয়ার্ধের শুরুতেই হিগুয়েনের গোলে স্কোরলাইন 3-0 নেয় আলবি সেলেস্তারা। দৃশ্যপটে আবারও মেসি। রেফারি শেষ বাঁশি বাজার 4 মিনিট আগে যুক্তরাষ্ট্রের ডিফেন্স গুড়িয়ে দিলেন আর্জেন্টাইন প্রাণভোমরা। নিজে গোল করতে পারতেন, তবে হিগুয়েনকে দিয়ে গোল করিয়ে তার সার্থকতা খুঁজে নিলেন নিঃস্বার্থ ফুটবলার লিওনেল আন্দ্রেস মেসি। হুয়েন কবি রোজ, সময় সংবাদ। এবার ইউরোর খবর। ই গ্রুপের ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ইউরোর গ্রুপ পর্বের 12 দিনের জমজমাট লড়াই। গ্রুপের প্রথম ম্যাচে রিপাবলিক অফ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে 1968 সালের চ্যাম্পিয়ন ইতালি। নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেলেও আইরিশদের কোনো ছাড় দিতে নারাজ আজুরিরা। সাদে পিয়েরে মৌরিতে দুদলের ম্যাচটি শুরু হবে বুধবার রাত 1টায়। একই সময় গ্রুপের গুরুত্বপূর্ণ আরেক ম্যাচে বেলজিয়ামের প্রতিপক্ষ সুইডেন। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের মুকুট 4 বার পড়েছে ইতালি। অন্যান্য প্রতিযোগিতামূলক আসরেও আছে শ্রেষ্ঠত্বের ভুরি ভুরি রেকর্ড, কিন্তু মহাদেশীয় ফুটবলের এই আসরের পরিসংখ্যানটা বড্ড ম্লান তাদের। এখন পর্যন্ত 1968 সালের ইউরো ছাড়া আর কোনো আসরে শিরোপা জিততে পারেনি জিয়ান লুইস বুফনরা। তবে গেলবার তো দুর্দান্ত খেলে ফাইনালে উঠেও স্পেনের কাছে 4-0 গোলের হারের লজ্জা নিয়ে রানার্স আপ হয়েছে ইতালি। এবার সে আক্ষেপ ঘোচানোর মিশন আজুরিদের সামনে। গ্রুপ পর্বে সুইডেন ও বেলজিয়ামকে হারিয়ে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব আগেই নিশ্চিত হয়েছে আজুরিদের। এ ম্যাচটা তাই তাদের জন্য শুধুই মর্যাদার। 2012 সালের গ্রুপ পর্বেও দেখা হয়েছিল ইতালি ও আয়ারল্যান্ডের, সে যাত্রায় 2-0 গোলের জয়টা আজুরিদেরই ছিল। এ ম্যাচে তাই ফেভারিট ইতালি। অ্যান্টোনিও ক্যান্ড্রেভার ইঞ্জুরি ছাড়া আর কারো ইঞ্জুরি সমস্যা নেই, তবে চিয়েলিনি ও বানুচির হলুদ কার্ড থাকায় কিছুটা চিন্তায় আছেন কোচ অ্যান্টোনিও কন্তে। সম্ভাব্য 3-5-2 ফরমেশনে শীর্ষদের মাঠে নামাবেন কোচ কন্তে। অন্যদিকে 2 ম্যাচে 1 হার ও 1 ড্রয়ে 1 পয়েন্ট নিয়ে গ্রুপের চতুর্থ স্থানে আছে আয়ারল্যান্ড। তৃতীয় দল হিসেবে নকআউট পর্বে ওঠার ক্ষীণ সম্ভাবনা আছে তাদের সামনেও। তবে সেজন্য ইতালির বিশ্বসেরা রক্ষণকে পরাস্ত করে নিজেদের জয়ের সঙ্গে গ্রুপের অন্য ম্যাচে বেলজিয়ামের কাছে সুইডেনের হারও প্রার্থনা করতে হবে তাদের। এ ম্যাচে সাইড বেঞ্চে থাকবেন জোনাথন ওয়াল্টার। এছাড়া আর কোনো পরিবর্তন আনা হবে না আয়ারল্যান্ড দলে। মাইকেল ও'নিলের সম্ভাব্য ফরমেশন হতে পারে 4-4-1-1। দুদলের এখন পর্যন্ত 14 বারের দেখায় 9 বারই জয় পেয়েছে ইতালি, 2 বার জিতেছে আয়ারল্যান্ড, 3টি ম্যাচ হয়েছে ড্র। ইতালি আয়ারল্যান্ড ম্যাচের চেয়েও ফুটবল প্রেমীদের আকর্ষণের কেন্দ্র থাকবে অ্যালিয়েন্স রিভেইরার দিকে। হাই ভোল্টেজ এই ম্যাচে একদিকে থাকবে ডি ব্রুইন, হ্যাজার্ড ও লুকাকুদের বেলজিয়াম, অন্যদিকে ইব্রাহিমোভিচের সুইডেন। 2 ম্যাচে 1 জয় ও 1 হারে নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে বেলজিয়ামের। তবুও হালকাভাবে ইব্রার সুইডেনকে নিচ্ছে না মার্ক উইলমোটসের দল। সেরাটা দিয়ে সুইডেনকে হারানোই এখন মূল লক্ষ্য তাদের।
অন্যদিকে নকআউট পর্বে শেষ আশা ধরে রাখতে হলে জিততেই হবে সুইডেনকে। ইব্রার ক্যারিয়ারে এটিই শেষ ইউরো, দলকে পরের পর্বে নিয়ে যেতে তাই সামর্থ্যের সবটুকু দিয়ে লড়তে চান 34 বছর বয়সী এই তারকা। যদিও দু দলের আগের 14 বারে দেখায় 7 বারই জিতেছে বেলজিয়াম, 5 জয় আছে সুইডেনের। পারভীন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদে রেলের আগাম টিকিট বিক্রি শুরু, রাত থেকে স্টেশনে টিকিট প্রত্যাশীদের অপেক্ষা, কালোবাজারি ঠেকাতে কঠোর নজরদারি। 25 জুন ঢাকা চট্টগ্রাম রুটে যোগ হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন সার্ভিস সোনার বাংলা, যাত্রী ভোগান্তি কমবে প্রত্যাশা রেলওয়ের। রমজানে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র পানির সংকট, অবৈধ সংযোগের কারণে পানি পাওয়া যাচ্ছে না অভিযোগ ভুক্তভোগীদের, সমস্যার সমাধানের চেষ্টা চলছে জানালো ওয়াসা। ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার না করায় হুমকির মুখে ভোলার 14টি ইউনিয়নের বাসিন্দারা, আরও 40 কিলোমিটার বাঁধ যে কোনো সময় ভেঙে যাওয়ার আশঙ্কা। এবং যুক্তরাষ্ট্রকে 4-0 গোলে বিধ্বস্ত করে কোপা আমেরিকার ফাইনালের মঞ্চে ফেভারিট আর্জেন্টিনা, দেশের হয়ে সর্বোচ্চ 55 গোলের রেকর্ড লিওনেল মেসির। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস এসএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।